জ্বরে আক্রান্ত হলে বিনে পয়সায় ডেঙ্গু টেস্ট করাই নিতে পারবেন। আপনারা জানেন যে আজকে থেকে আমরা এই বিশেষ অভিযান শুরু করলাম। ইনফ্যাক্ট এই অভিযানটার জন্য মেয়র মহোদয় উদ্বোধন করেছেন গত 17 তারিখে। 17 তারিখে আপনার মিরপুরে সনি সিনেমা হলের কাছে উনি ওইখানে উদ্বোধন করেছিলেন এবং স্কুলগুলোতে উনি গেছিলেন, গিয়ে স্কুলের ছাত্রদের সাথে টিচারদের সাথে কথা বলেছেন, স্কাউটদেরকে এবং বিএনসিসি ক্যাডেটদেরকে সম্পৃক্ত করে আমরা শুরু করেছি। এবং এর পরবর্তীতে মেয়র মহোদয় উদ্বোধন করে দেওয়ার পরে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া দরকার ছিল, স্কাউট এবং বিএনসিসি ক্যাডেটদেরকে। আমরা কিন্তু দুই দিন করে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, 400 জন স্কাউট, 400 জন বিএনসিসি ক্যাডেট, তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, যাতে করে আমরা এরপরে কাজ যেটা করতে চাচ্ছি, এইবারের আমাদের বিশেষ অভিযানে আমরা গ্রিড ভিত্তিক ভাগ করে প্রত্যেকটা ক্যাডেটদেরকে এবং স্কাউটদেরকে দায়িত্ব দিচ্ছি যে তারা ওই এলাকার ভেতরে যে সমস্ত বাড়িঘরগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় যাবে, মানুষকে সচেতন করার জন্য তাদের মাঝে লিফলেট বিতরণ করবে এবং কি কি কথা বলবে, তাদের সাথে কিভাবে বলবে, এইগুলো আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। এবং যে সমস্ত সমস্যাগুলো চিহ্নিত করবে সেগুলো আবার আমাদের সবার ঢাকা অ্যাপে তারা কিভাবে আপলোড করবে সেগুলোকেও আমরা তাদেরকে প্রশিক্ষিত করেছি। এইবারের অপারেশনটা আমাদের অন্যান্য বারের চেয়ে একটু ডিফারেন্ট, আলাদা, এজন্য আমরা বলছি যে আমরা কিন্তু মূলত প্রচার প্রচারণার উপরে সবচেয়ে বেশি জোর দিয়েছি। কী জন্য দিয়েছি, আপনারা জানেন যে কিউলেক্স মশা নোংরা পানিতে হয়, সেখানে কিন্তু আমাদের মূলত ড্রেন নর্দমাগুলোতে, জলাশয়গুলোতে আমাদের কর্মীরা কাজ করছে বা কীটনাশক প্রয়োগ করছে, তাতে করে সেগুলোকে নিয়ন্ত্রণ করা যাচ্ছে। কিন্তু এডিস মশা, এটা হলো আমরা বলা হয় যে আপনার হাউসহোল্ড মসকিটো, যেটা বাড়ির ভিতরে জন্মায় এবং বাসার মানুষকে কামড়াচ্ছে এবং ডেঙ্গির আপনার প্রকোপ বাড়ছে, এবং ওই বাড়িতে যারা বসবাস করছেন তাদের অজান্তেই এই ধরনের মশাগুলোর উৎপত্তি হয়। আপনার ফুলের টবের ভেতরে, বারান্দায় অথবা ছাদ বাগান করেছে বা সেখানে আপনার কোনো রকম কমোড বা অন্যান্য পরিত্যক্ত যে সমস্ত আপনার বাসনকোসন রেখে দিচ্ছে, বৃষ্টির পানি তার মধ্যে জমছে এবং সেখানে মশা হচ্ছে। তা আমরা এইগুলো জায়গায় কিন্তু আমাদের কর্মীদের কোনো প্রবেশাধিকার নাই এবং তারা কীটনাশক প্রয়োগ করতে পারছে না এবং করার দরকারও হচ্ছে না, যদি আমাদের হাউসহোল্ডে যারা বসবাস করছেন তারা যদি এই পানিগুলোকে ফেলে দিতে পারে। এবং এজন্যই আমরা ওই স্কাউটদের মাধ্যমে, আমাদের কর্মীদের মাধ্যমে মানুষকে সচেতন করার জন্য প্রত্যেকটা বাড়ি বাড়ি পাঠাচ্ছি। আরেকটা জিনিস আমরা করছি যে স্কুলগুলোতে ছাত্রদেরকে আমরা যে সরাসরি তাদের সাথে কথা বলা হচ্ছে, এটা কিন্তু গত এক সপ্তাহ যাবত আমাদের পিআর টিম আছে, পাবলিক রিলেশনস টিম, তারা প্রত্যেকটা জায়গায় যাচ্ছে এবং স্কুলে স্কুলে গিয়ে তাদের সাথে কথা বলছে। আমরাও এখান থেকে অনলাইনে যুক্ত হয়ে তাদের সাথে ভিডিও কলে কথা বলছি, স্টুডেন্টদেরকে উদ্বুদ্ধ করছি। এভাবে আমার মনে হয় যে যদি ছাত্রদেরকে আমরা মোটিভেট করতে পারি তাহলে তারা কিন্তু তাদের প্যারেন্টসকে একই কথা বলবে যে স্কুলে আমরা আজকে এই জিনিসটা শিখেছি, তোমাদেরকে এটা মানতে হবে, এবং তারা কিন্তু এটাকে একটা কার্যকরী একটা পরিবর্তন আসবে বলে আমরা আশা করছি। আরেকটা জিনিস আমরা করছি, সেটা হলো যে আমরা বিটিআই, মাননীয় মেয়র মহোদয় সাম্প্রতিক সময়ে আমেরিকা সফর করেছিলেন, উনি সেখানে দেখেছেন যে ব্যাসিলাস থ্রুনজিয়েন্সিস ইসরায়েলিয়েন্সিস বিটিআই নামে একটা প্রোডাক্ট রয়েছে যেটা বায়োলজিক্যাল এবং এটা আপনার পরিবেশের প্রতি কোনো বিরূপ প্রতিক্রিয়া নাই কিন্তু যথেষ্ট কার্যকর, আমরা সেটা প্রয়োগ করতে যাচ্ছি। এবং মানুষকে সচেতন করার জন্য আমরা প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে সব জায়গায় আমার পিআর টিম কাজ করছে। এখন অনেকের মনে হয়তো সংশয় থাকে, এটা ঠিকই আছে, কারণ বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয় যেটা হয়তো লোক দেখানো, আমাদের কিন্তু এখানে লোক দেখানো কোনো কিছু আমরা করছি না, আমরা যেটা করছি সত্যিকার অর্থে, কারণ আমার স্কাউটদেরকে এবং বিএনসিসি ক্যাডেটদেরকে যখন সম্পৃক্ত করছি তারা কিন্তু যে কোমলমতি ছেলে মেয়ে তারা কিন্তু লোক দেখানোটা বোঝে না, তারা কাজকে বোঝে, কাজেই তারা সেই কার্যকরভাবে তার মানুষকে সচেতন করছে এবং এই কাজটাকে আমার মনে হয় যে একটা কার্যকরভাবে সামাজিক আন্দোলনে আমার রূপ দেওয়া সম্ভব হবে। গতবারে যে ডেঙ্গু আক্রান্তর সংখ্যা যে ছিল, তো এইবার যে আপনার এই অভিযানের ফলে সেই সংখ্যার কমবে বা এরকম কোনো পরিসংখ্যান আপনারা? আসলে দেখুন, আপনার অনেকেই বলছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ডেঙ্গি পেশেন্ট কম হচ্ছে, অন্যদিকে বেশি হচ্ছে, এ ধরনের কথা। আমি কিন্তু কখনোই কম্পারিজনে যেতে চাই না, আপনারা জানেন যে সারা দেশেই ডেঙ্গু হচ্ছে এবং আমি চাই যে আমার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যে সমস্ত নাগরিকবৃন্দ আছেন তারা কেউই যাতে ডেঙ্গিতে আক্রান্ত না হন,
কিন্তু আপনাকে বৈশ্বিক পরিস্থিতিটা আপনার দেখতে হবে। সাউথ ইস্ট এশিয়া রিজিয়নের এখন প্রত্যেকটা কান্ট্রিতে, আমি অন্তত 10 থেকে 12টা কান্ট্রির নাম বলতে পারবো যেগুলোতে আপনার এই সাউথ ইস্ট এশিয়া রিজিয়নে প্রত্যেকটাতে ডেঙ্গি পেশেন্ট আমাদের চেয়ে অনেক বেশি হয়েছে, সেটা কিন্তু আমাদের সন্তুষ্টির জায়গা না। তো আমাদের সন্তুষ্টি হবে তখনই যখন আমরা একদম মিনিমাম লেভেলে এটা নিয়ে আসতে পারবো ডেঙ্গি পেশেন্টের সংখ্যা, এবং সেটা সম্ভব হবে তখনই যখন আমাদের নাগরিকরা সচেতন হবেন, যার যার নিজের নিজের বাড়িঘর পরিচ্ছন্ন রাখতে পারবেন। জি বাড়ছে, জি জি জি। আসলে দেখুন, আমাদের সন্তুষ্টির জায়গা কিন্তু এখনও আসে নাই, কারণ হলো যে আমরা মনে করি যে মানুষকে যত ভোগান্তি কমিয়ে আনা যাবে ততই আমাদের সন্তুষ্টির মাত্রা বাড়বে। তো এখন পর্যন্ত ডেঙ্গি পেশেন্ট বাড়ছে, কিন্তু আমরা যেটা করছি, এটা ডেঙ্গির সিজন, এই জন্য কিন্তু আপনার ডেঙ্গির এখনই পেশেন্ট হবে, কিন্তু আমরা চাচ্ছি যে আমাদের যে সমস্ত স্বনামধন্য কীটতত্ত্ববিদ রয়েছেন দেশের, কবিরুল বাশার, উনি কিন্তু আমাদের মাননীয় মেয়র মহোদয়ের উপদেষ্টা, ওনার থেকে আমরা পরামর্শ নিচ্ছি, আমাদের নিজস্ব আমাদের ফিল্ড লেভেলের নলেজ এবং অভিজ্ঞতাকে আমরা সঞ্চয় করে আমরা, এবং মেয়র মহোদয় যে সাম্প্রতিক সময়ে আমেরিকা সফর করেছেন সেই সমস্ত অভিজ্ঞতার আলোকে আমরা একটা ব্লেন্ড করেছি, করে আমরা কাজগুলো করার চেষ্টা করছি। যেরকম আমরা আগে, আচ্ছা পেশেন্ট তো অবশ্যই বেশি হবে বলে আমাদের কীটতত্ত্ববিদরা ধারণা করছেন, তো আমরা সেটাকে অবশ্যই অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা নিয়েছি, এবং কী করে আমরা সেইখান থেকে মানুষকে রিলিফ দিতে পারি আমরা সেই লক্ষ্যে কাজ করছি। জি আসলে দেখুন, মেয়র মহোদয় হয়তো ওখানে যেই পদ্ধতিগুলো দেখেছে, আপনি যে কোনো প্রক্রিয়া, যে কোনো পদ্ধতি আমার বাংলাদেশের সাথে আপনি আমেরিকাকে কম্পেয়ার করলে দেখবেন যে তাদের অনেক টেকনোলজি অনেক বেশি উন্নততর আমাদের চেয়ে, তখন কিন্তু মনে হবে যে আমরা অনেকটাই পিছিয়ে আছি তাদের চেয়ে। হয়তো মেয়র মহোদয় সেইরকম একটা অনুভূতি থেকে উনি বলেছেন যে আমাদের যে পদ্ধতিগুলো রয়েছে সেগুলোকে আরও ব্যাপকভাবে পরিবর্তন বা উন্নয়নের একটা সুযোগ রয়েছে, কিন্তু আমরা দেখুন আমাদের নিজস্ব প্রযুক্তি, আমাদের কীটতত্ত্ববিদ, আমাদের যে এক্সপার্টরা আছেন তাদের সাথে পরামর্শ করে আমরা কিন্তু কাজগুলো করেছি, এবং কাজ কিন্তু একই ডাইরেকশনে চলছে। আমেরিকা যেভাবে করছে আমরাও ঠিক সেই ডাইরেকশনে কাজ করছি, এমন না যে আমরা ভুল পদ্ধতিতে সম্পূর্ণ বিপরীতমুখী যাচ্ছি, তা কিন্তু না, আমরা একই পদ্ধতিতে যাচ্ছি। তবে হ্যাঁ, তাদের মেয়র মহোদয় ওখানে যে অভিজ্ঞতা লাভ করেছেন সেইটাকে আমরা আমলে নিয়ে আমরা সেইভাবে আরও কিছু জিনিস আমরা সংযোজন করেছি। গত বছর মে মাসে দেখা যায় মানে 162 জন রোগী শনাক্ত হয়েছে পুরো মে মাসে, জি এবার কিন্তু সেটা 800 ছাড়িয়ে গেছে। জি জি, যদি এবার ডেঙ্গি পেশেন্ট বেড়ে যায় তা সেটার জন্য অবশ্যই আমাদের প্রস্তুতি আমাদের রয়েছে, এবং আমরা চাচ্ছি যে এটাকে আমরা কমিয়ে আনার জন্য, সেটার জন্যই তো আমরা এই যে স্কাউটদেরকে ইনভলভ করেছি এবার নতুন করে, তারপরে বিটিআই প্রয়োগ করছি, আরেকটা জিনিস আমরা করছি যে আমরা সকালে লার্ভিসাইড করার টাইমিংটাকে আমরা পরিবর্তন করেছি। আগে আমরা 8টা থেকে 11টা পর্যন্ত করতাম, মেয়র মহোদয় আমেরিকায় যেয়ে দেখলেন যে সবচেয়ে কার্যকর হবে যদি এটা ভোরবেলা করা যায়, আমরা কিন্তু সেই জন্য ভোর 6টা থেকে 10টা পর্যন্ত আমরা এখন লার্ভিসাইড করছি। ফগিংয়ের প্রতি আমরা বেশি গুরুত্ব দিচ্ছি না, কারণ যে রোগী যদি বেড়ে যায়, রোগী বেড়ে গেলে আরেকটা জিনিস দেখুন, পেশেন্ট বাড়লে আমাদের কিন্তু হসপিটালগুলো প্রস্তুত রয়েছে, আমাদের ঢাকা নর্থ সিটি কর্পোরেশনের আমাদের DNCC কোভিড ডেডিকেটেড যে হসপিটালটা সেটাকে কিন্তু আমরা যদি দরকার হয় আমরা আবার ডেঙ্গির জন্য ডেডিকেট করব। গতবারে আমরা তাই করেছিলাম, এবারও করব। আমাদের কাজেই আমরা পেশেন্ট যে কোথাও ভর্তি হওয়ার জায়গা পাবেন না, চিকিৎসা পাবেন না এমনটি নয়, আমাদের জন্য পর্যাপ্ত সেই ব্যবস্থা, ওখানে আপনার 1300 বেড করার মতো আমার ফ্যাসিলিটিস আছে, 220টা ICU বেড আছে, কাজে আমি মনে করছি না যে পেশেন্টকে সাফার করতে হবে বেডে কোথাও ভর্তি হওয়ার জন্য ডেঙ্গির জন্য। পাশাপাশি আমাদের যে নগর স্বাস্থ্য কেন্দ্রগুলো রয়েছে, আমাদের 5টা মাতৃসদন কেন্দ্র আছে, 22টা আমার প্রাথমিক চিকিৎসা কেন্দ্র আছে যেটা আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, আমাদের সেই ঠিকানায় যে কেউ জ্বরে আক্রান্ত হলে বিনা পয়সায় ডেঙ্গু টেস্ট করায় নিতে পারবেন।